নমস্কার বন্ধুরা জয়া টানন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা ঔপনিবেশিক ভারতের অর্থনীতি নিয়ে আমাদের আলোচনা চলছিল আর সেই আলোচনার দ্বিতীয় পর্ব আজকে এই পর্বে আমরা দশটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন উনিশ শতকের শুরুর দিকে কোথায় রায়তোয়ারি বন্দোবস্ত চালু করা হয় মাদ্রাজ ও বোম্বাইয়ের কিছু অংশে কোশ্চেন নাম্বার টু উনিশ শতকের মাঝামাঝি নাগাদ ভারতীয় উপমহাদেশের রাজস্ব বিষয়ে ব্রিটিশ কোম্পানি প্রধানত কয় ধরনের বন্দোবস্ত চালু করেছিল তিন ধরনের বন্দোবস্ত চালু করেছিল কোশ্চেন নাম্বার থ্রি ব্রিটিশ কোম্পানি জমিদারদের সঙ্গে কোন ধরনের বন্দোবস্ত চালু করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত কোশ্চেন নাম্বার ফোর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সঙ্গে রায়তোয়ারি বন্দোবস্ত চালু করেন চাষিদের সঙ্গে কোশ্চেন নাম্বার ফাইভ বেশি হারে নগদ রাজস্বের দাবি মেটাতে ঔপনিবেশিক আমলের কৃষকেরা কী করতো চড়া সুদে টাকা ধার নিত কোশ্চেন নাম্বার সিক্স মহাজনী ব্যবস্থা ও মহাজন কীভাবে ক্রমশ গ্রামের কৃষকের আক্রমণ ও বিরোধিতার লক্ষ্য হয়ে উঠেছিল মহাজনরা হিসাবের গড়মিল করে সুদের নামে অনেক বেশি টাকা আদায় করত এবং আইন ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা একটা নিরাপত্তা বলয় তৈরি করেছিল কোশ্চেন নাম্বার সেভেন কার মতে রায়তয়ারি ব্যবস্থায় শোষণের তীব্রতা ছিল বেশি এবং চিরস্থায়ী বন্দোবস্ত অপেক্ষা কৃষকের পক্ষে অধিকতর ক্ষতিকারক রমেশচন্দ্র দত্ত কোশ্চেন নাম্বার এইট কত খ্রিস্টাব্দের পর ইংরেজ বণিকরা নিজেদের বাণিজ্য সংস্থা বা এজেন্সি হাউস গড়ে তোলে শতশো আশি খ্রিস্টাব্দের পর থেকে কোশ্চেন নাম্বার নাইন কত খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার টেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের পর থেকে কোন কোন ব্যবসা কোম্পানি অধিকৃত অঞ্চলে নিজস্ব কর্মচারীদের জন্য একচেটিয়া করা হয় লবণ সুপারি এবং তামাকের ব্যবসা বন্ধুরা আজকের মতো এতটুকুই কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই মন্তব্য করে জানাবেন যদি ভালো লাগে আজকের পর্বটি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রয়োজনদের সঙ্গে আর যেটা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলায়নটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার চাকরি পর্বে আজকের মতো বিদায়